জেটিভি নিউজ, ঐক্যের পথে মোড়া। কুষ্টিয়ায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে তিন দিনব্যাপী মুক্তিযুদ্ধ ভিত্তিক ইতিহাসের বইমেলা শেষ হয়েছে। বাংলাদেশ ইতিহাস সম্মেলনের আয়োজনে ও কুষ্টিয়া রোটারি ক্লাবের সহযোগিতায় পাবলিক লাইব্রেরি মাঠে তিন দিনব্যাপী এই মেলা অনুষ্ঠিত হয়। সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও বাংলাদেশ ইতিহাস সম্মেলনের সভাপতি প্রফেসর ডক্টর মুনতাসির মামুন, কুষ্টিয়ার জেলা প্রশাসক জহির রায়হান। এ সময় বাংলাদেশ ইতিহাস সম্মেলনের অন্যান্য নেতৃবৃন্দ সহ মুক্তিযোদ্ধা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী ও সুধী সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পরে ছাত্রছাত্রীদের পরিবেশনায় এক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।